আজি কোন এত খুশি কি রে আজ্ঞা কাম ফিনিশ হয়ে গলা সাপ মরি কি ঝুড়াই গলা হেলে বাড়ি রে টিকে দাগ লাগিলা জি মনানি কোটি মনানি কোটি আহুরি মই এ কোন সাধারণ তরিকে সে চিকিরে সুক এটে সাস জমিদারঙ্ক বঙ্গলা ভিতরে পশি জমিদারঙ্ক সোনা চেন চুরি করিব বুঝিপারিবনি তোমার সে মুন্ড নাই সুরক্ষা কনীর বাসর রাতে পৌঁছে মু বাসর ঘরে নিয়া লগাই বাসর আপন হব সুখ নিয়া চলিল হতু হতু হয়ে নিয়া চলিল বাসর রাতে রাতে অথরে মাট খাইবি তাহলে রঙ নাক বাটরে মো লোক থিলে ইশারা পাইবা মাত্রে সারা চার টাকাকে ভালো সে উত্তম মাধ্যম দেবে অতরে তা পকেটে পুরেই দিলে মো সুনা চায় তারপর যে থানারে কমপ্লেন করি মু কমপ্লেন এই শান্ত সামন্তরায় ঠিয়া হয়ে গেলে কথা শুনলাম পুনি থানা কুবন্ধা এই গদে রঙ্গনা কর রঙ্গনা করিকু ছাড়ি বিচারি রঙ্গনা করি বহু লোকরে মূষা মরে কালে মো যোজনা কি জাঁ যাই সেইপাই যোজনা কু গোপনরে রক্ষি আজ্ঞা আপনার মুন্ডকে মনে শহে আজ্ঞা কেবল সে সুলক্ষ্ণা চৌধুরীর সে গর্ভদম্ভ অঙ্গাঙ্কু ভাঙ্গিব পাই এ ছড়া চারশ টাকা মু সেটিকে পঠাই দিলি কইছিলি তাকে বাহারি পড়িয়া রাজা হওয়া কোন এলে সহজ কিরে সুখ মহিষান্ত মু ভাবি শান্ত এনে মো শান্তি কিছু মোটু ছড়াই নবা কু চেষ্টা করে তা পাই মু হয়ে যায় অশান্ত ইশান্ত সামন্তরায়ের নাগ ফাঁসরে পড়ি খালি কন্হেই বা সন্ধুরে শুভ সে সুলগ্না চৌধুরী বি ছটপট অশেষে মোর পাদ তলে পড়ি মতে বাহা হওয়াকু হাত চড়ি নেহুরা হব তারপরে চাই আত্মাকু শান্তি মিলিব আত্মাকু কিন্তু সবিকে শান্তি মিলিব নি শান্ত তোমার আত্মাকু কেমিতি শান্তি মিলিব সে টাকা বয়স করে থানাকে পড়াই দেবাকে মো সমস্যার সমাধান হয় তাহলে কোন কথা কি বল সংখ্যা মতালে দেখ সে টোকা বঞ্চিত হও কৌশি পরিস্থিতি সুরগ্না তোতে বাহার প্রাতি হবে কিন্তু মো গোটে কাজ করেছি তো সঙ্গে তার বাহার করে
ଦେବ, ସବୁ କିଛି କରି ଏବେ ମିଳିଯିବ। ଭକ୍ତି କଂସ ପାଇଁ ବାପ ପଡ଼ୁ ସେ ନିୟ ଦରକାର।